সরকার উচ্চশিক্ষাকে দেশবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাউদার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাবর্তন বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক।